এই পদ্ম ফুল মাশাআল্লাহ, ইতালিতে পদ্ম ফুল। ওয়াও, কি দেয়, খাবার দেয় না কেমনি? 18 সিটি দিরা, এটা নরমালি 80 টাকা 110 টাকা বুকিং দেওয়া লাগে। খেলাধুলা করে, বার আসছে, বারে বেশি কফি খাওয়া যায়। এই যে ফল আছে মনে হচ্ছে যে গরুর হাটে আসলাম, এখানে গরুর হাট, অনেক সুন্দর মাশাআল্লাহ। এই যে দূরে পাহাড় দেখা যায়, সুন্দর একটা পিকনিক পয়েন্ট, আকাশটা কত সুন্দর মাশাআল্লাহ। ভিউয়ার্স, তোমাদের নিয়ে আসলাম অ্যামেজিং একটা প্লেসে, আর এই পার্কের নাম হচ্ছে পার্কো তুতিন সিএমএ। আমরা গাড়িতে করে আসছি আমাদের বাসা প্রেনেস্তিনায়। প্রেনেস্তিনা থেকে এই পার্কে আসতে আমাদের লাগছে হচ্ছে মোটামুটি 20-25 মিনিট। আসসালামু আলাইকুম সবাইকে, আমি আফরিন ইসলাম, রোম ইটালি থেকে চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ভিউয়ার্স, এই ভিডিওটা হচ্ছে 16 তারিখ অর্থাৎ ঈদের দিনের। সো ঈদের দিন আমরা সকাল সকাল চলে যাই নামাজ পড়তে, নামাজ পড়ে এসে বারে ব্রেকফাস্ট করি, তারপরে শফিক ভাইয়ের সাথে আমরা চলে আসি এই পার্কে। এই পার্কের অনেক গল্প শুনছি, শফিক ভাই আমাদের কাছে বলছে এত যে সুন্দর হবে, মানে আসলে কল্পনাও করতে পারিনি। কি দেয়, খাবার দেয় না কেমনি? প্লেসটা এত সুন্দর মাশাআল্লাহ। এই যে কি বলো, এই মাছ খাওয়া যায় না, খাবে কেন, কেন খাবে এগুলা? না, এগুলো এখনই আমার মাছ। দোকানে টোকানে দেখছেন কখনো যে এই ধরনের কালারফুল মাছ বিক্রি করে? খাওয়ার জন্য করে না। হ্যাঁ সেটাই। ভিউয়ার্স, আমরা যে সাঁকোটার উপর দাঁড়ানো এইটা কিন্তু বিকালবেলা খুলে দেয়, এখানে দাঁড়িয়ে ছবি ভিডিও করা যায় অথবা মাছগুলোকে খুব সুন্দরভাবে দেখা যায়। আর ওই যে আর একটা সাঁকো দেখছো ওইটার মধ্যে যদি চাও তাহলে সামান্য কিছু পেমেন্ট করে মাছদেরকে খাওয়ানো যায়, কিন্তু খাবার দেওয়া যায়। এতে সব মাছগুলো একসাথে আসে, এত সুন্দর লাগে দেখতে। তো যেহেতু ঈদের দিন এই জন্য বাংলাদেশে টেলিফোনে একটু কথা বলে নিচ্ছে ওরা সবাই। আর ভিউয়ার্স, তোমরা দেখতেই পাচ্ছ এখানে বড় করে টেবিল দেওয়া আছে, দুই সাইডে বড় বড় বেঞ্চ দেওয়া আছে, সাইডে চুলা একেবারে রেডি, ওগুলোকে সুন্দরভাবে বারবিকিউ করা হয়। আমরা তো ফার্স্টে মনে করছি সবই ফ্রি, আসলে কিছুই ফ্রি না। 18 সিটি দিরা, এটা নরমালি 80 টাকা 110 টাকা। ওই যে যদি অন্য কেউ আসে তাহলে পেমেন্ট করে তারপরে করবে? 2 সপ্তাহ আগে বুকিং দেওয়া লাগে। এত সুন্দর জায়গা, তাই তো ফ্রি বা হয় না আসলে। ভিউয়ার্স, তোমাদের আবারও বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি এই পার্কের নাম হচ্ছে পার্কো তুতিন সিএমএ। আর এখানে এসে এই যে বাচ্চাদের যে খেলার জায়গাটা পার্কটা, অথবা এখানে ভিজিট করার জন্য কোনো টিকিট পেমেন্ট করা লাগে না, শুধুমাত্র কোনো ফেস্তা অথবা যদি এখানে বারবিকিউ করা লাগে তখন হচ্ছে পেমেন্ট করা লাগে। হ্যাঁ অবশ্যই, কিন্তু তোমরা সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলো না। কেমন লাগলো আজকের ভিডিও? আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।